রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। গত 29 সেপ্টেম্বর রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6.75 শতাংশ করেছিল শীর্ষ ব্যাংক। ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়ে করা হয়েছে 8 শতাংশ, সেই হারই অপরিবর্তিত রাখা হয়েছে। চীনকে টপকে ফের দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতির শিরোপা পেল ভারত। জুলাই থেকে সেপ্টেম্বরে 7.4 শতাংশ আর্থিক বৃদ্ধি ছুঁয়ে চীনের 6.9 শতাংশকে ছাড়িয়ে গেল ভারত। কমলো পেট্রোল ডিজেলের দাম, পেট্রোলের দাম কমলো 58 পয়সা, ডিজেল 25 পয়সা। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম। আইসিসের তেলের লাইন রক্ষা করতে রুশ বিমান নামিয়েছে তুরস্ক, দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের। রাশিয়ার দাবি, তেলের লাইনের জন্য তুরস্কের জমি ব্যবহার করে আইসিস। তুরস্কের পাল্টা হুঁশিয়ারি, প্রমাণ দিক রাশিয়া। গুয়াতেমালার জেলে ধুন্ধুমার দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 16 জনের মৃত্যু, আহত এক। জেল সূত্রে খবর, কয়েকজন বন্দির হাতে AK-47 মতো অস্ত্র দেখতে পাওয়া যায়। ছোট জেলের কুঠুরিতে 3,092 জন বন্দী ছিলেন, শুরু হয়েছে তদন্ত। গুজরাট উপকূলে পাকিস্তানের দুটি পরিত্যক্ত ট্রলার আটক। সার্ফ্রিকের হারামি নালার কাছে ট্রলার দুটি আটক করে বিএসএফ। নৌকায় কারা এসেছে ভারতে খুঁজছেন গোয়েন্দারা। উপকূলবর্তী গ্রামগুলিতে চলছে তল্লাশি। জম্মু কাশ্মীরে অভিযান চালিয়ে ফের অস্ত্রশস্ত্র উদ্ধার করল সেনা। রাতভর জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযান, রাজারার জঙ্গলে উদ্ধার অস্ত্রশস্ত্র। আগামী বছর থেকে শুরু ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন প্রকল্প। জানুয়ারি মাসে প্রকল্পের প্রথম বর্ধিত পেনশন পাবেন অবসরপ্রাপ্ত ফৌজিরা। এর জন্য সরকারি কোষাগারের খরচ অতিরিক্ত 7,000 কোটি টাকা। প্রবল বৃষ্টিতে ফের বেহাল চেন্নাইয়ের জনজীবন, ধস নেমে মধ্য কৈলাসে, তৈরি হয়েছে বিশাল গর্ত। বৃষ্টির জেরে বন্ধ চেন্নাইয়ের সব স্কুল কলেজ। কিছুদিন আগেই একটানা বৃষ্টিতে 176 জনের মৃত্যু হয় তামিলনাড়ুতে। প্যারিসে চলছে জলবায়ু সম্মেলন, আবহাওয়া রক্ষায় তৈরি হচ্ছে খসড়া। এর মধ্যেই আবহাওয়া পরিবর্তনের ছবি ধরা পড়ল উপমহাদেশে। শীতের শুরুতেই ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, একই ছবি চীনের বেজিংয়ে। জারি সতর্কতা দূষণই কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। ক্যালেন্ডারে পয়লা ডিসেম্বর, কিন্তু তা বোঝার উপায় নেই। রাজ্যে এখনও শীতের নামগন্ধটুকুও নেই। রোদ ঝলমলে আবহাওয়ার বদলে আকাশে ঘন মেঘ, ভিলেন বঙ্গোপসাগরের তামিলনাড়ু উপকূলের নিম্নচাপ। এনজেপি থেকে দার্জিলিংয়ে ফের শুরু হতে পারে টয় ট্রেন পরিষেবা। প্রায় 4 বছর ধরে বন্ধ শিলিগুড়ি ও দার্জিলিং এর টয় ট্রেন। আজ সরেজমিনে দেখতে টয় ট্রেন সফরে যান নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার। অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের পাশে দাঁড়ালেন শাহরুখ। অসহিষ্ণুতা ইস্যুতে বিতর্কে আমির খান, কার্যত দুভাগ বলিউড। তবে গোটা ইস্যুতে সহকর্মীর পাশে দাঁড়ালেন বাদশাহ। নাম করে বাদশাহর মন্তব্য, স্বদেশ প্রেম প্রমাণ করার দরকার নেই, কাজই তার পরিচয় দেয়। সেন্ট পলস ক্যাথিড্রালের বাইরে 3 ছবির শুটিংয়ে ব্যস্ত বিগ বি। কয়েকদিন ধরে স্কুটারে চড়েই শট দিচ্ছেন অমিতাভ। আজও স্কুটারে দাপিয়ে বেড়ালেন 70 অর্থ যুবক সঙ্গী নামাজউদ্দিন সিদ্দিকী। কলকাতার বিভিন্ন অঞ্চলে আগামী 3 মাস ধরে চলবে রিভু দাশগুপ্তের এই ছবির শুটিং।